আসসালামু আলাইকুম, আবৃত্তি করছি আহসান হাবিবের লেখা কবিতা। কবিতার নাম পরিস্থিতি। নরম চুলের গোছা, নত কাঁধ, বাঁকানো চিবুক, এই সব খেয়ে বসে আছি। সারাদিন ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, সারা রাত জ্বর লেগে থাকে। খড়ের বেগুনি চটি, লাল টিপ, আধ খোলা পিঠ, রূপালী ঘামের কুচি, এই সব খেয়ে বসে আছি। দুধের মতন সাদা বিছানায় শুয়ে যেন আছি বনবাসে। ঘুমে নেই, জাগরণে নেই, কে খোলে ঘরের দরজা, কে আসে কে যায় কিছুই জানি না। গভীর চোখের তারা, ক্ষিপ্র গতি, মসৃণ ভেনিটি, শাড়ির সমস্ত নীল, খেতে খেতে সমস্ত আধার। টেবিলে কমলার রস, আপেল, নাশপাতি, দুধের গেলাস, আমি তো অখাদ্য সব খেয়ে বসে আছি, খিদেই লাগে না। আর শীতে ফেরালে মুখ মনে হয় আমি হারানো বালক এক, কোথাও অচেনা স্টেশনে দাঁড়িয়ে আছি, নামহীন, গোত্রহীন, ঠিকানাবিহীন।